না জেনে কারণ আমি অপবাদ দেওয়া কত বড় গুণা, দয়া করে জানাবেন। না জানে কারণ আমি অপবাদ দেওয়া, ফেসবুকের এই যুগে এগুলো তো এখন ডাইলবাদ হয়ে গেছে, যা খুশি তা যাত্রার পরে লিখে দিলাম, অমুক অমুকের দালাল, এটা হলো হুজুরদের কমন একটা আপনার গুণা, যে গুণা করতে হুজুররা সবচেয়ে বেশি পছন্দ করে, হুজুরদের খুব ফেভারিট গুণা হলো কি, অমুক অমুকের দালাল। ভাই দালাল এটা গোপন চুক্তির ব্যাপার, যে আপনি অমুকের থেকে টাকা নিয়ে তার দালালি করছেন, এটা তো হিডেন ব্যাপার, আপনি জানলেন কিভাবে? কোনো মুসলমান পরে নিশ্চিত না জানলে তো কোনো কথা বলা যায় না। আপনার কাছে যদি মনে হয় দালাল, ওকে আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি পাবলিকলি তাকে ব্লেম করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রমাণ এর না থাকে। দেখেন মুনাফিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন মুনাফিক, কিন্তু তিনি কিন্তু বলতেন না যে তোমাদের মতো অমুক অমুক মুনাফিক, তিনি কিন্তু জানতেন। এই জন্য মানুষের ভেতর নিয়ে টানাটানি করা ভালো মুসলমানের লক্ষণ না, কিন্তু ফেসবুকে দেখবেন যে আমাদের হুজুরদের সবচেয়ে পছন্দের পাপ অন্যের ব্যাপারে কুদারণা করা, আরো জনের দালাল গালি দেওয়া। দালাল ছাড়া এদেশে কোনো মানুষ নাই, কারণ আমার মতে আপনি অমুকের দালাল, আবার আপনার মতে আমি আরো জনের দালাল, তাহলে আমরা সবাই গড়ে কি দালাল। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এই বলেছিলেন যে আল্লাহ তালা জান্নাত যদি বাঙালিদের হাতে দিতেন জান্নাত খালি থাকত, কেউ যাইত না সেখানে, কারণ আমার মতে আপনি জাহান্নামী, আপনার মতে আমি জাহান্নামী, তাহলে জান্নাত খালি, তাই না? আল্লাহ তালা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করো, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। সূরা হুজরাতটা সপ্তাহে অন্তত একবার শুধু তর্জমাটা পড়বেন, আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে শুধু সূরা হুজরাতটা পড়বেন, সপ্তাহে একবার পড়বেন, পারলে দু চার দিনে একবার পড়বেন সূরা হুজরাতটা ভালো করে, শুধু তর্জমাটা, কোনো তাফসিরে যাওয়ার দরকার নাই, শুধু তর্জমাটা পড়েন, সপ্তাহে একবার করে পড়েন, ইনশাআল্লাহ এই দুশ্চরিত্র দূর হবে। আমরা দায়িত্বশীল মানুষ না, সে মুসলমান হতে পারে না ভালো, দায়িত্বশীল যে আমি আপনার সময় একটা মন্তব্য করবো, জেনে শুনে মন্তব্য করবো, হুট করে একটা মন্তব্য আসলো, ও উনি মনে হয় এই ধান্দায় করছে, ও তার মতলব মনে হয় এটা, ও আপনি আপনি কীভাবে জানলেন, হাল্লা শাকাক তা কালবা, আপনি কি তার অন্তর কেটে দেখেছেন? মুসলমান কখন এরকম দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না, ফেসবুকের কোনো প্রোপাগান্ডা মুসলমান কখনো গা বাসাতে পারে না, জেনে শুনে মন্তব্য করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে অন্যের ব্যাপারে যদি মিথ্যা হওয়ার দেন, সেটা জেনার চাইতে ভয়াবহ, আর জেনাটা হলো সরি সেটা গীবতের চাইতে ভয়াবহ, আর গীবতটা হলো জেনার চাইতেও ভয়াবহ। গীবত হলো কারণ নামে কিছু বলছেন বাস্তবে সেটা আছে, আর মিথ্যা হওয়ার তোহমত হলো যে আসলেই তার ভিতরে এটা নাই, কিন্তু আপনি বলে বসছেন তাকে দাঁড়া, তাহলে সেক্ষেত্রে আপনি মিথ্যা হওয়ার দিলেন। মিথ্যা হওয়ার দেওয়া এটা জেনার চাইতে ভয়াবহ, গীবত গীবতের চাইতে ভয়াবহ অপরাধ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মোটেও এই গুণা মাফ করবে না, যত আমল করেন, ওযু করলে সব গুণা মাফ হয়ে যায়, উমরা করলে সব গুণা মাফ হয়ে যায়, কিন্তু এগুলো মাফ হবে না, এগুলো ওই ব্যক্তির কাছ থেকে মাফ সব পাওয়ার আগ পর্যন্ত মাফ হবে। আর কিয়ামতের ময়দানে এমন এক জায়গা, বাপ ছেলেকে ছাড়বে না। যদি কারোর বিরুদ্ধে মিথ্যা হওয়া দিয়ে থাকেন তো মনে রাখেন বল তার কোর্টে চলে গেছে, এবং এইবার সে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনাকে শাস্তি না দেওয়াইছে কিয়ামতের ময়দানে। কত ডেঞ্জারাস, আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমার জানা মতে নামাজে চোখ বন্ধ করে রাখলে নামাজ মাকরুহ হবে, কিন্তু আমি নামাজে চোখ বন্ধ রাখলে দৃঢ়তা পাই, এক্ষেত্রে আমার কী করণীয় যদি একটু পরামর্শ দিতেন? কোনো কারণ ছাড়া বিনা কারণে সালাতে যদি কেউ চোখ বন্ধ করে রাখে তাহলে সেটাকে অনেক ফকিহগণ মাকরুহ বলেছেন, কোনো বিশেষ কারণ ছাড়া। যদি বিশেষ কারণে ওজুর ভিত্তিতে বন্ধ করে রাখলো কেউ অসুস্থতার কারণে, অথবা বন্ধ করে নামাজ পড়লে তার একটু মনোযোগ বেশি হয়, তো মনোযোগ সৃষ্টি করার জন্য তিনি এটা করেছেন, তাহলে সেটা মাকরুহ হবে না, সেটাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে দাঁড়ানো অবস্থাতে সেজদার দিকে নজর রাখা এটা হলো সুন্নাহ। ওই যে মনোযোগ সৃষ্টি করার জন্য আপনি মাঝে মধ্যে চোখ বন্ধ করে একটু মনোযোগ সৃষ্টি করার চেষ্টা করলেন সেটা ঠিক আছে, সেটা জায়েজ আছে। আচ্ছা, মানুষ তওবা করলে তা কবুল হয়েছে কি না বোঝার আলামত কী? তওবা করার পর সেটা কবুল হয়েছে এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই ভাই, এটার জন্য অপেক্ষা করতে হবে কিয়ামতের। কিয়ামতের দিন বোঝা যাবে আমার কোন তওবা আল্লাহ কবুল করছেন, কোনটা কবুল করেন নাই। আর এই কারণেই একজন ইমানদার সন্ত্রস্ত থাকবেন যে আল্লাহ কবুল হলো কি হলো না। এই যে ইমান, ভয় এবং আশার মাঝামাঝি, এটার মূল সূত্রটা কি, যে আমি যা কবুল করছি আল্লাহ কবুল করছে কিনা আমি তো জানি না, এই জন্য ভয় থাকবে, আবার কবুল করবেন সে আশাও তার মধ্যে থাকবে, এই দুইটা মাঝামাঝি করে তিনি এগিয়ে যাবেন। নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই, কিন্তু কিছু আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো আপনি কোনো গুনাহ থেকে কোনো অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে আসছেন, আল্লাহ এই অপরাধ থেকে আমি ফিরে আসছি, আপনি আমাকে মাফ করে দেন, এটা কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত, নিশ্চিত না, সম্ভব না। সেটা হলো
যে ওই অপরাধ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন, আপনি পরবর্তীতে বারবার সে অপরাধের কারণে আপনি আপনি এক ধরনের অপরাধ বোধের অদৃশ্য দাহনে জ্বলতে থাকেন যে আমি কেন করলাম, নিজেকে আপনি ভৎসনা করতে থাকেন এবং সেটা থেকে বেঁচে থাকেন। এগুলো আলামত যে আপনার তওবাটা আল্লাহ তাআলা কি করেছেন, কবুল করেছেন।